দর্শক, এই বাড়ি থেকে এই যে একটা মহিলা এবং একজন লোক আছে, এনারা আমার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে ভাই, আমার বাসায় চাল নাই, বাসায় ভাত নাই। তো আমি এই কথাটা শোনার পর এখানে আসছি, বিস্তারিত আপনাদেরকে জানাবো এই কথাটা উনি কেন বলছে। মানে সরাসরি দেখলে হয়তো বুঝতে পারবেন। আপনারা আসেন, ক্যামেরাটা নিয়ে আসেন, ভিতরে আসেন আসেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো হচ্ছে আমাদেরকে কল করছিলেন না? হ্যাঁ, আমি আপনাদেরকে কল করছিলাম। বলছেন যে আপনারা এখন খুব সমস্যার মধ্যে আছেন। এখন না, অনেক সমস্যার ভিতরে আছি। আচ্ছা আচ্ছা, একটু বসেন, আপনি আপনার সাথে কথা বলবো আমরা। দর্শক, মূলত হচ্ছে এই যে এই বোনটা এবং এই ভাইয়াটা, ইনারা দুইজনে আমাকে কল করছে। কল করে বলতেছে যে ওনারা অনেক ঝামেলার মধ্যে আছে। তো আমি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই, প্রথমে আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান। আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান। আচ্ছা, আপনার বয়স কত? 34 বছর। 34? আমি দেখতে পারতেছি যে আপনার এই যে এই পাটায় কি হয়েছিল। আপনার পাটা অ্যাক্সিডেন্ট করেছিলাম 2005-এ জমি চাষ করা ট্রাক্টরে। এরপর এটা কাটা ফেলাইতে হয়েছে। এটা কেটে ফেলতে হয়েছে। এখন এক পানি আপনি হাঁটাচলা করেন? এক পানি হাঁটাচলা। কিভাবে করেন হাঁটাচলা? প্যাচ আছে, প্যাচ দিয়ে চলাফেরা করি সবসময়। প্যাচ দিয়ে সবসময় এটা দিয়ে চলাফেরা করেন। কাজকর্ম কিছু করেন কি? কাজকর্ম বলতে আপনার মিশুক চালাইতাম। আচ্ছা, অটো জাতীয় যে মিশুকটা আছে ওই মিশুক চালাইতাম। আপনি আমাকে কল করছেন, কল করে বলতেছেন যে ভাই, আপনার বাসায় এখন বর্তমানে মানে রান্না করার মতো যে চাল এবং তরকারি লাগে এইগুলো পর্যন্ত নাই, এটা কেন বলছেন? মানে কি হয়েছে? এটা কেন বলছি আপনার হলো, আমি অসুস্থ হয়ে পড়ছিলাম এখন থেকে 1.5 মাস আগে। অসুস্থ হওয়ার পরে আমি 3-4 দিন কাজে যাইতে পারি নাই, গাড়ি চালাইতে যাইতে পারি নাই। পরে ওখান থেকে আমাকে ফোন করে বলছে যে তোমার আর আসতে হবে না, আমি গাড়ি দিয়ে দিছি আরেকজনের। আচ্ছা, মূলত তারপর থেকে বাসার ভিতরে আসি, অনেক জায়গায় অনেক চেষ্টা করছি কিন্তু কোনো জায়গার থেকে মানে গাড়ি পাইতেছি না, বা গাড়ি নেই, বা আমার জামানত দিতে হবে তারপরে গাড়ি পাওয়া যাবে, কিন্তু এখানে ঢাকা শহরে আমার জামানত কে হবে আর কে কার জামানত দেয়? পরে এরকম মনে করে অনেক জায়গায় গেছি, সব জায়গার থেকে খালি হাতেই ফিরে আসছি। তো এই হলো অবস্থা, যদি কামাই নাই করতে পারি তাহলে কেমন করে সংসার চলবে আর কেমন করে ঘরে চাউল ডাউল আসবে বলেন। তো এরপরে আপনার হচ্ছে গিয়ে পরবর্তীতে আমাদের ফোন আসছি, বাড়িওয়ালাও কিছুক্ষণ আগে এসে ভাড়া চাইছে। কয় মাসের ভাড়া জমছে? এই বাসায় 1 মাসের ভাড়া পাবে, আর জায়গায় আমি আসছিলাম ওখান থেকে 2 মাসের পাবে। এই মাসে কত? এই বাসায় কতদিন? 6,000 টাকা 1 মাস। মানে কয় মাস ধরে আছেন? এই 1 মাস পুরো, আজকে 10 তারিখ, 1 মাস 10 দিন হলো। ও, মানে 1 মাসের একটু বেশি হয়েছে। হ্যাঁ, তো দর্শক আসলে বুঝতে, এটা এই ভাড়া কত এই বাসার? এটা রুম ভাড়া হলো 4,000 টাকা, কারেন্ট বিল গ্যাস বিল আমার নিজের। ও আচ্ছা আচ্ছা, টোটালে 6। দর্শক, এখন বর্তমানে দেখেন মানে এই লোকটার একটা পা নাই তো কি হয়েছে। এই লোকটা কিন্তু চায় যে সে যেন কর্ম করে খাইতে পারে, বাট এখন ওনার কর্ম করার জায়গাটাও নাই। মানে আসে না যে উনি একটা কাজ করবে, উনি অটো চালাই তুই অটোটা আরেকজনে দিয়ে দিছে, ঠিক আছে, গ্যারেজের মালিক। তো এখন গ্যারেজের মালিকের উপর দিয়ে তো আর কথা বলতে পারবে না উনি। তো আপনারা, আমরা সবাই মিলে যদি ওনার একটা অটোরিকশার ব্যবস্থা করে দিতে পারতাম, হয়তোবা ওনার এই অভাবটা কিছুটা হলেও ঘুচতো এবং হচ্ছে এই মানুষটা হয়তোবা একটু স্বাবলম্বী হইতে পারতো। সো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবার উদ্দেশ্যে আমি একটা অনুরোধ জানাচ্ছি। আমি ভিডিওটা যেই কারণে করতেছি, কারণটা হচ্ছে আপনারা সবাই মিলে যদি এই মানুষটার পাশে একটু আগে আসেন, এই মানুষটা একটা অটোরিকশা কিনতে পারবে। একটা অটোরিকশা কিনে অটোরিকশা চালাতে পারবেন। আপনি যেই টাইপের অটোরিকশাগুলো চালান, এটা কী বলে? মিশুক, এটার বলে মিশুক। এগুলো একটা নতুন কিনতে গেলে কত টাকা পড়বে? বিভিন্ন দামের আছে, মানে মোটামুটি ভালো মানগুলো কত পড়বে? 1,40,000-1,45,000 বা 1,50,000 এরকম, আবার 1,30,000-এর ভিতরেও পাওয়া যায়। মানে 1,30,000-1,50,000 এর মধ্যে? হ্যাঁ এরকম। তো দেখেন, আপনারা সবাই মিলে যদি 1,000 টাকা করে দেন, 150 জন মানুষ দিলে কিন্তু 1,50,000 টাকা। তো সবাই মিলে একটু এই লোকটার পাশে একটু আগে আসবেন। আমরা ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি। ভাই, আপনি আপনার সাথে যোগাযোগ করার মতো একটা নাম্বার দিবেন, যেই নাম্বারে বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট খোলা থাকবে। 01932-616679। আরেকবার বলেন। 01932-616679। আচ্ছা, এই নাম্বারটা কি আপনার? হ্যাঁ, আমার। এই নাম্বারে কি বিকাশ নগদ এগুলো খোলা আছে? হ্যাঁ, খোলা আছে। আচ্ছা আচ্ছা, তো এই নাম্বারটা ওনার নাম্বার, বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি কথা বলে তারপর হেল্প করতে পারবেন। বোন, আপনার কি কিছু বলার আছে এই উদ্দেশ্যে? আমার সবার উদ্দেশ্য একটা কথাই, আপনারা সবাই মিলে আমার স্বামীর একটু সাহায্য করেন। যদি সবাই মিলে সাহায্য করেন, আমার স্বামী যে কোনো একটা কর্ম করে খাইতে পারবে। আচ্ছা, অনেকে বলতে পারে যে উনি তো মানে সুস্থ নাই, স্বাভাবিক নাই, বাট আপনি তো সুস্থ আছেন, আপনিও তো কাজ করতে পারেন, এটা বলতে পারেন? আমি কাজ করতাম আগে, তারপরে আমি অসুস্থ হয়ে পড়ছি। অসুস্থ হয়ে পড়ার পরে কিছুদিন অ্যাবসেন্ট করছি। মানে আপনার সমস্যা কি আপনি বলেন, এটা দেখানোর লাগবে? সমস্যা, আমার শরীরে ব্লাড নাই। একটা মানুষ সুস্থ থাকতে হলে 15% রক্তের দরকার, সেই জায়গায় আমার আছে 7%। এই কারণে রক্ত কম থাকার কারণে আমার শরীর চুলকায়। দেখেন দর্শক, ওনার হাত পা কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে। শরীর চুলকায়, মাথা ব্যথা করে, ঘুম হয় না, প্রতিদিন শরীরে জ্বর আসে। আপনি গার্মেন্টসে কাজ করতেন আগে না? হ্যাঁ, কাজ করতাম।
তো দর্শক আসলে এই ভাইটা কিন্তু নিরুপায়, ঠিক আছে, আজকে নিরুপায় হয়ে আপনাদের সামনে মানে আপনাদের দ্বারস্থ হয়েছে। সো সবাই যে যেভাবে পারেন একটু হেল্প করবেন, হেল্প করতে না পারে অন্তত না পারলে অন্তত এই ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।